সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা ক্লাসে আপনাদের স্বাগতম। যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাস ধারাবাহিকভাবে সাজানো আছে, প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন। চতুর্থ পরিচ্ছেদ, বিশ্লেষণমূলক রচনা। বিশ্লেষণমূলক রচনার উপকরণ। বিশ্লেষণমূলক রচনায় কখনো উপাত্ত বিশ্লেষণ করা হয়, কখনো তথ্য বিশ্লেষণ করা হয়। কোনো কোনো বিশ্লেষণমূলক রচনায় একই সঙ্গে উপাত্ত ও তথ্য বিশ্লেষণ করা হয়। নিচে কিছু নমুনা দেওয়া হলো, এর মধ্যে কোনটি উপাত্ত, কোনটি তথ্য তা ডান কলামে লেখো। প্রথম দুটি করে দেখানো হলো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। নমুনা এবং উপাত্তনা তথ্য। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে জন্মগ্রহণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে জন্মগ্রহণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1834 সালে জন্মগ্রহণ করেন। তাহলে দেখা যাচ্ছে এই নমুনাতে তিনজন সাহিত্যিকের জন্ম সন উল্লেখ করা হয়েছে, একটা ডাটা সংরক্ষণ করা হয়েছে, এই জন্য এটা আমরা বললে একটা উপাত্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনজনে 19 শতকে জন্মগ্রহণ করেছিলেন। এটা হচ্ছে সাধারণ তথ্য। আর যখন আলাদাভাবে সবারই জন্মসাল বা সবার অনেক কিছু আলাদা করে, 52 মহিন একাডেমির চ্যানেলের ক্লাসগুলো দেখার জন্য প্রথমে ইউটিউবটা আমরা ট্যাপ করব। এরপর সার্চ বাটন আমরা ক্লিক করব, সেখানে আমরা টাইপ করব 52 মহিন। সার্চ করার সাথে চ্যানেলে লগো চলে আসবে। এরপরে লেখার উপরে আমরা একটা ক্লিক করব। এরপর এখানে আসে শর্ট লি প্লেলিস্ট। আমরা এখান থেকে প্লেলিস্টটা আমরা ক্লিক করব। প্লেলিস্ট ক্লিক করার সাথে সাথে আমাদের যে ক্লাসগুলো এখানে চলে আসবে, সপ্তম শ্রেণী ডিজিটাল, নবম শ্রেণী ডিজিটাল বাংলা, পঞ্চম শ্রেণী ইসলাম গণিত বিজ্ঞান, তৃতীয় শ্রেণীর, সপ্তম শ্রেণীর, এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো যার যে ক্লাসগুলো পছন্দ সেই ক্লাসগুলোর উপরে আমরা কী করব, ট্যাপ করব। ধরো এখানে নবম শ্রেণীর বাংলা দেখব, তাহলে বাংলার ক্লাসগুলো আমরা পর্যায়ক্রমে সাজিয়ে সেই ক্লাসগুলো সংগ্রহ করে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বের করো তখন আমরা তাকে উপাত্ত বলবো। যেমন স্কুলের নাম ক উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠাকাল 1920। গ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল 1968, ঘ উচ্চ বিদ্যালয়ের 1982। বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের স্থাপিত হওয়ার সময়টা দেওয়া আছে, তার মানে এটাকে আমরা উপাত্ত বলতে পারি। এই এলাকার চারটি বিদ্যালয়ের মধ্যে ক উচ্চ বিদ্যালয়টি প্রাচীন। আমরা এখান থেকে দেখতে পারছি যে ক উচ্চ বিদ্যালয় 1920 সালে প্রতিষ্ঠিত, তাহলে এটা হচ্ছে প্রাচীন। এই একটা এখান থেকে আমরা উপাত্ত থেকে একটা সংক্ষিপ্ত অংশ তুলে নিলাম, সেটা হচ্ছে কি তথ্য, মানে উপাত্তের অংশ বিশেষ হচ্ছে তথ্য। সুন্দরবনে বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, এটা সুন্দরবনের অনেকগুলো উপাত্ত থেকে নেওয়া একটা তথ্য। একটি গ্রামে 1400 জন যুবক, 240 জন বৃদ্ধ, 550 জন শিশু আছে, তাহলে গ্রামের বিভিন্ন সংখ্যা আলাদা আলাদাভাবে হিসেব করা উচিত, সেজন্য আমরা এটাকে বলবো এটা উপাত্ত। 5 জন শিক্ষার্থীর ওজন, কারো ওজন 45 কেজি, দ্বিতীয় জন ওজন 55 কেজি, এভাবে প্রত্যেকের আলাদা আলাদাভাবে ওজন বের করা হয়েছে, তাই এটা হচ্ছে উপাত্ত। হামিদের সে 16 মানের বেশি জোরে হাঁটতে পারে, এটা একটা সাধারণ কথা, এই জন্য এটা একটা তথ্য, এটা হচ্ছে কি একটা তথ্য। আব্দুল হক 1918 সালে জন্মগ্রহণ করেন আর 1997 সালে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের একজন সাংবাদিক ও সাহিত্যিক, তার লেখা গ্রন্থের মধ্যে আছে বাঙালি ও জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ, ভাষা আন্দোলন, আদি পর্ব ইত্যাদি। নিচে 1973 সালে রচিত আব্দুল হকের একটি প্রবন্ধ দেওয়া হলো, এটি লেখকের সাহিত্য ও স্বাধীনতা বই থেকে নেওয়া হয়েছে। রচনাটি নীরবে পড়ো এবং এই লেখার মধ্যে লেখকের যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তা খেয়াল করো।
বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা। আবদুল্লাহ, বাংলাদেশের সংবিধান কার্যকর হলো 16ই ডিসেম্বর, বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বিখ্যাত এবং উজ্জ্বল দিবসে। কোনো নবজাত রাষ্ট্রের সংবিধান রচনায় বড় ঘটনা, কিন্তু বাংলাদেশের সংবিধান রচনায় একটা গুরুত্ব এই যে ইতিহাসে এই প্রথম বাংলা ভাষায় একটি রাষ্ট্রের সংবিধান রচিত হলো। রাজনৈতিক সংগ্রাম ছাড়াও এই সংবিধানের অবিচ্ছেদ্য সম্পর্ক ভাষা আন্দোলনের সঙ্গে, আর এই কারণে শুধু রাজনৈতিক সংগ্রামে নয় ভাষা আন্দোলনেও শ্রেষ্ঠতম বিজয়স্তম্ভ বাংলাদেশের সংবিধান। বিজয় দিবস, সংবিধান দিবস এবং ভাষা আন্দোলনে একটি বিশেষ পরিণতি লাভ একসঙ্গে মিশে গেল। বাংলা ভাষার এবং ব্যাপকতম অর্থে বাংলা সাহিত্যের অগ্রগতির দিক দিয়ে দেখতে গেলে এই সংবিধান রচনায় একটা তাৎপর্য হচ্ছে, এটি ভাষার বিশেষ এক গুণগত পরিণতি লাভের উদাহরণ। সংবিধানের কাজ রাষ্ট্রীয় আদর্শ ও কাঠামোকে ধরে রাখা, এমন ভাষায় যার মাধ্যমে ভাবাবেগ, অস্পষ্টতা, ব্যর্থতা, বাহুল্য অথবা অন্য কোনো প্রকার ত্রুটি এবং শৈথিল্যের অবকাশ নেই। গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান যৌথ রাষ্ট্রচিন্তাকে রূপদান করে। যারা সংবিধান রচনায় ব্যাপকভাবে ব্যাপৃত থাকেন, শুধু তাদের চিন্তা নয়, সমগ্র জাতিরও চিন্তা, সেই সঙ্গে কয়েক শতাব্দীর আন্তর্জাতিক চিন্তা ও অভিজ্ঞতা এর উপর ছায়াপাত করে। যারা সংবিধানের প্রকৃত রচয়িতা ও জনসমাজের রাজনৈতিক প্রতিনিধি, তারা বাংলা ভাষাবিদগণের সহায়তা নিয়েছেন। সম্মিলিতভাবে তাদের মনে রাখতে হবে, ১৬ডিসেম্বর তারিখ কোন দুটির কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ পাকিস্তান থেকে বিজয় লাভ করেছে। এছাড়া 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। ১৯৭২ সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। এই দুটি কারণেই লেখকের কাছে 16ই ডিসেম্বর তারিখটি গুরুত্বপূর্ণ। বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন? ১৯৫২ সালে এদেশের মানুষের বুকের তাজা রক্ত খরণের মাধ্যমে প্রাপ্ত আমাদের প্রিয় মাতৃভাষা, ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান রচনা করা হয়। এটি বাঙালিদের জন্য অনেক গৌরবের ও আত্মমর্যাদার। তাই বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন? তোমার মতামত দাও। বাংলা হলো বাংলাদেশের মাতৃভাষা, এই ভাষার মর্যাদা অধিক। এখানে আর অন্য কোনো ভাষা নেই যা বাংলা ভাষার সাথে প্রতিযোগিতা করার। বাংলা আমাদের প্রাণের ভাষা, তাই বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি। বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত বা মনে প্রশ্ন জেগেছে তার নিচের ছকে লেখো। যেমন, দুরূহ বিষয়কে প্রকাশ করার ক্ষমতা বাংলা ভাষার আছে। বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা, তাই দুরূহ ভাষা লেখা সম্ভব। বিজয় দিবস, সংবিধান দিবস এবং ভাষা আন্দোলনের একটি বিশেষ পরিণতি লাভ একসঙ্গে মিশে গেল। এটা আমার জিজ্ঞেস হচ্ছে, বাংলা সংবিধান রচনার মধ্য দিয়ে বাংলা ভাষা আন্দোলনের বিজয় সর্বোচ্চ স্বীকৃতি প্রদান করা হয়েছে। বাংলা ভাষা সংকট সম্ভাবনা শিরোনামের রচনাটিতে লেখক বিভিন্ন তত্ত্বফত্ত্ব বিশ্লেষণ করেছেন। এছাড়া এগুলো বিশ্লেষণ করে নতুন নতুন তথ্য বের করেছিলেন। একই সাথে বিজয় দিবস ও সংবিধানের কার্যকরের দিবস এই তত্ত্বকে বিশ্লেষিত করে উপস্থাপন করেছেন, তাই এটি বিশ্লেষণমূলক রচনা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।